আমি আবদুল্লাহ ইবনে উবাইয়ের জীবনী পড়েছিলাম, ওর পড়া জীবনে কোন ফরজ নফল বাদ গিয়েছে, মুসলমান দাবি যেদিন করেছিল ওই দিন থেকে মরণ পর্যন্ত আমি পাইনি। শুধু একটা জিনিসের ভেতরে ছিল না, ও তলে তলে আবু সেলকে নেতা মানত। মারা যাওয়ার পরে বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ নিজে জানাজা পড়ানোর জন্য যাচ্ছিলেন, আল্লাহ আয়াত নাযিল করে তাকে নিষেধ করেছিলেন। আমার মনে হয় সূরা তাওবার 80 নাম্বার আয়াতটা পড়ার পরে, এখন যদি কোরআন নাযিল হওয়ার সিস্টেম থাকত, বাংলাদেশে অনেক মুনাফিক ধরা পড়ে যেত। নামাজ রোজা হজ যাকাত পাগড়ি টুপি পর্দা ব্যবসা সব ঠিক আছে, আদর্শ মানতে গিয়ে এমন মানুষকে মানে যার চরিত্র শয়তানের থেকে খারাপ। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য সাবেঈনা মাররাতান পর্যন্ত আল্লাহ বলেছিলেন, হে নবী আপনি এই লোকটার জন্য জানাজা পড়া দোয়া করা 70 বারও যদি ক্ষমা চান আমি ক্ষমা করব না। তাফসিরে খাজিনে মুফাসসির দিয়েছেন, না এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে আছে, সাইয়্যিদ কুতুব বলেন আল্লাহ রাব্বুল আলামিন সাবেঈনা মাররাতান যখন বললেন, নবীজি বলেন ভাই জিব্রাইল 70 বার দোয়া করলে আল্লাহ মাফ করবে না, আমি এই লোকটার জন্য 71 বার ক্ষমা চাবো। কত নবীজি মনে মনে সিদ্ধান্ত নিয়ে 71 বার 70 বার তো হয়ে গেছে, হয় না 71 বারে তিনি হাত তুলে মোনাজাত করবেন। হঠাৎ করে আল্লাহ আয়াতের পরবর্তী অংশটুকু নাযিল করে দিলেন, ফালাইয়াগফিরাল্লাহু লাহুম। এখানে যদি কা শব্দ দিত তাহলে আমাদের কোনো ঝামেলা থাকতো না, হোম দেওয়ার কারণে আমরা ঝামেলা পেয়ে গেছি। ইয়াগফির এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, এর আগে লান আছে, এর আগে আবার ফা আছে। খুব খেয়াল করে শোনেন, ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম بسم الله الرحمن الرحيم فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله রব্বানা عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم القاسم حبيب الله رواه ابن ماجه ما كان محمد أبا أحد رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد রেখুন মনেতে ভয় বান্দা খোদার দূর হয়ে যাবে বাধা সব তোমার আমার মালিক আছেন আছেন আমাদের রব আসেন আমাদের রব বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা সিরাজগঞ্জ সালঙ্গা থানার অন্তর্গত চড়িয়া শিকা সিরাজগঞ্জ রোড চৌরাস্তা উচ্চ বিদ্যালয় ময়দানে 15তম বাৎসরিক ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হেদায়েতুল আলম আলম রেজা চেয়ারম্যান 9 নম্বর হাতিকুমরুল ইউনিয়ন পরিষদ যে দায়িত্ব আল্লাহ দিয়েছেন তার মাথার উপরে এটা যেন সুচারুরূপে পালন করতে পারে তাওফিক কামনা করছি আমি। প্রধান অতিথি মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ শফিকুল ইসলাম শফি দামার বারকাত মোহাম্মদ আলিয়া, সম্মানিত বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট কামরুল ইসলাম আদর, এতক্ষণ পর্যন্ত যারা আলোচনা রাখলেন হাফেজ মাওলানা মুফতি আলী আসগর, হাফেজ মাওলানা মুফতি মুনতাসির মুসকান সির বিল্লাহ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত যারা আছেন অনেক মানুষের নাম দেখছি, এক এক করে নাম বলে দোয়া করার সময় লাগবে, এমনি তেমন শরীরও ভালো না, কথা আজকে বেশি বলা হচ্ছে। একবারে দোয়া করে দিলাম ওরা ফানা এলাকা দিক এতগুলো মানুষের মানে একবারে দোয়া করলো আপনাদের আমি খোঁজ করে বলা দরকার আলো সবহান কালা হেমানা ইল্লামা আল্লাম তানা ইন্না কান্তা আলিমুল হাকিম শোনা তো যাচ্ছে নাকি ক্যামেরা এখন গ্যান্সাম হয়ে গেল সমস্যা দেখা তো যাচ্ছে না এখন কি করা যাবে আগে থেকে মাগরিবের পর এগুলো না ঠিক করে এখন বললে হবে রাত 10টা বাজে না এখানে যারা দায়িত্ব আছে এটা কি এই জামানার লোক না নাকি এগুলো আরো নিচু করে দিতে পারবে না যাই হোক কথা তো শোনা যাচ্ছে কথা শোনো পরে অন্তত ইউটিউব থেকে নামিয়ে নি হ্যাঁ একটু কথা শোনেন ভাই আমার এমনিতে শরীর ভালো না আপনাদের এইসব বলতে বলতে যদি সময় চলে যায় যে এই আয়াত শেষ করবো সুতরাং একটু সময় দিন আমার সময় দিন একটু ভাই যারা পিছনে আছে তারা কি বক্তাকে দেখতে পারতেছে তাহলে আপনারা কেন হৈচৈ করতেছে না কথা তো শুনতে আপনার কথা শুনতে হৈচৈ করার তো জায়গা আপনার মেহমানকে চুপ করবে এটা তো এমনিতে সাধারণ কোনো অনুষ্ঠান না ভাই এটা পুরাটা একটা এবাদত যারা আমরা এসেছে এক দেড় ঘন্টা দুই ঘন্টা যা সময় বের করবেন পুরাটা এবাদত এবাদতে যেমন ক্যান্সার করা যায় না এটাও করা যাবে না আপনার গোনা হয়ে যাবে একটু একটু চুপ করে এই কথা বলা যাবে ভাই
হ্যাঁ, দাঁড়িয়ে যদি থাকেন দাঁড়িয়ে থাকেন, বসার জায়গা না পেলে, কারণ এখানে জায়গাও নেই। আর জায়গা আছে তো জায়গা নেই, একটু চোখ পড়ে ভাই মঞ্চে বসা আছেন পিতৃর জন্য মুরব্বী একরাম, বিশেষ করে ওলামা একরাম সারা। আবার কথা বলে পুলিশ এখানে বসে কি বসে আপনার পাশে কথা বলে, আপনি একটু নাম বের করে কথা বলবেন না ভাই। ওনারা এসেছে আমাদের এই অনুষ্ঠানকে সুচারুরূপে সম্পন্ন করার জন্য। এতগুলো মানুষ এক জায়গায়, একটা অ্যাক্সিডেন্ট যদি হয় সব দরজা বলে দাঁড়িয়ে একটু চোখ পড়ে। আবার কথা বলে কথা বলা যাবে, এখানে দাঁড়িয়ে না ঠিক বসে পড়ে সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় সিরাজগঞ্জবাসী, দল মত নির্বিশেষে কোরআনের অনুষ্ঠানে যারা আমরা এসেছি, খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। লিখে দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল, এটা লিখেছেন বুঝে শুনে তো নাকি তাফসীর বাংলাদেশে যেগুলো হচ্ছে, আমার হিসাবে আমি পেয়েছি প্রায় 5 প্রকার তাফসীর এদেশে হয় এখন বাংলাদেশে, ভারতে আর পাকিস্তান। 1 নম্বরে এই 3টা দেশের তাফসীর হয় সরকারি তাফসীর, 2 নম্বরে হয় বেসরকারি তাফসীর, 3 নম্বরে হয় দরবারি বা খানকার তাফসীর, 4 নম্বরে হয় নাটকীয় তাফসীর, 5 নম্বরে হয় দরকারি বা কোরআনি তাফসীর। আমরা এই 5টার ভেতরে সরকারি বেসরকারি নাটকীয় দরবারি নয়, আমরা কোরআনি তাফসীর করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে কাজের সময়, কাজ। কাজকে অনেক মানুষ দূরে ঠেলে দিয়ে শুধুমাত্র যারা মিডিয়ার যারা আছে বসে আছেন ভালো বসেন, আর নাড়াচাড়া করার দরকার না। 3 বছর তো এরা একদিনও দেখেনি, সেরকম তো টিকেছি, এখনো পারবে, এটা দেখার দরকার নেই। এইভাবে থাকছে, যেভাবে দিয়েছে সেভাবে থাক, আগামীতে যদি কমিটি অনুমতি না দেয় আপনার দরকার নেই। আমাদের জন্য এই বেসরকারি মানুষগুলো খুবই ডিস্টার্ব করে। কোরআনে কারীম যারা শুনতে এসেছে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের জন্য কোরআন সম্পর্কে কয়েকটা তথ্য আমাদেরকে জানিয়েছেন। 1500 বছর আগে আল্লাহর নবী বলেন, লা তুহসা আজাইবুহু, এ কোরআনে কারীম আল্লাহ এমন ধারাবাহিকতায় নাজিল করেছেন যে এর আশ্চর্যকারিতা কোনোদিন শেষ হবে না। দিন যত যাবে কোরআনের আশ্চর্য, কোরআনের যে বিজ্ঞানময় আয়াতগুলো মানুষ গবেষণা করবে, তত এখান থেকে নতুন নতুন তথ্য পাবে। আলা তো বালা গরাই মোহ, এ কোরআন কোনোদিন পুরাতন হবে না। পৃথিবীর বহু কিছু পুরাতন হয়ে গেছে, নভেল, নাটক, চলচ্চিত্রের যে সিনেমাগুলো হিট হয় খুব বেশি হলেও 2 বার 3 বার 5 বার 10 বারের পরে আর মানুষের মন ওদিকে থাকে না। 1500 বছর নাজিল হওয়ার পরেও এটা আজও পুরোপুরি মনে হয় না। জেলখানায় 3টা বছর আবদ্ধ ছিলাম একটা ঘরের ভেতরে, আমার এই ছোট্ট জীবনে আমি দেখেছি ওখানে তো বঙ্গবন্ধুর জীবন ছাড়া অন্য বই আর নেই সেরকম। ওইটা কত বড় আমার খতম হয়ে যেত, পরবর্তীতে 7 দিনে 7 দিনে শেষ করতাম। মাওলানা মামুনুল হক, মাওলানা শাখাওয়াত হোসেন রাজি সহ যে কয়েকজন আমরা এক জায়গায় ছিলাম, প্রতি 7 দিনে প্রতিযোগিতা আমাদেরকে শেষ করতে পারে। তাহাজ্জুদের নামাজ মিলে, নফল নামাজ মিলে, এমনিতেই নামাজ মিলে আর বাইরে পড়ে 7 দিনে শেষ করাই লাগবে।
এত পড়ার পড়েছি এই কোরআনে কারিম, এখনো মনে হচ্ছে নতুন পড়ছি। 1500 বছর আগে নবীজির এই কথা, ওয়ালা তোবলা বারাইবো, এটা কোনোদিন পুরোতন হবে না, এর বাস্তব সাক্ষী আমি নিজে। বাইরে থাকলে হয়তো বিভিন্ন বিষয়ের বই পড়া লাগতো, ওখানে যেহেতু অন্য কোনো বই সেরকম পাইনি, সেটাই একটা কিতাবই পেয়েছি, মর্মন মতো একেবারে সাজিয়ে সাজিয়ে পড়ে। এখন যদি নতুন মনে হয় জীবনে যারা করান হাতই দেয় না, তাদের কাছে কেমন লাগবে? কোরআনে যত আয়াত আমি পড়েছি, সূরা বাকারার 121 নম্বর আয়াতটা আমার কাছে, সূরা শুরার 42 নম্বর আয়াতটা আমার কাছে, সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতটা আমার কাছে বেশি আশ্চর্য মনে হয়েছে। কোরআনের আশ্চর্যকারিতা যে শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু আশ্চর্য আমার কাছে মনে হয়নি, এটা ভয়ঙ্কর মনে হয়েছে, বিশেষ করে বাংলাদেশের দিকে এখন তাকিয়ে পড়ছি। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিহি আমিরুল ইসলাম বেলালি, এনাদের মতো সিল্লা দিতে পারি না, আমার গলাও সেরকম না, কথাগুলো বোঝানোর চেষ্টা করছি। আপনি যদি বুঝতে পারেন আর আমলে পরিণত করতে পারেন, মাহফিল সাকসেস হবে। আবার কথা বলে এই কথি, আর এখানে যে মানুষগুলো দাঁড়িয়ে আছে ওই জায়গায় তো বসলে হয় নাকি? পোশাক বাড়ি যে ধুয়ে দিয়ে বস, এগুলো মনে হয় মানুষের ভেতরে নেই, এগুলো দেবতা দেবতা না এগুলো। একটু বসলে তো হয়, বসেন বাড়ি যে পোশাকে ধুয়ে দিয়ে বসে দেখা যায় না কি দেখবেন, বসে ভাই বসে বসে। এই বারবার পা কেটে গেলে তো সমস্যা, এমনিতে আমার শরীরের যে অবস্থা এগুলো তো নেওয়াই ঠিক হয় না, আপনারা সাহায্য না করলে তো কথা বলবো না, যাই হোক না বসলে কথা বলবো না ভাই, কথা বলবো চুপ করেন। আমি সহ যারা উপস্থিত আছি সবাইকে আয়াতটা থেকে চারটা শিক্ষা নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি, খুব ভালো করে শুনবেন। আল্লাহ পাক বলেন, আমি তাদেরকে কিতাব দিয়েছি, তারা এই কিতাবের হক আদায় করে তেলাওয়াত করে, কি আদায় করে বলেন বলেন, হাক্কা তিলাওয়াতি, এই শব্দের ব্যাখ্যা মুফাসসিরুল ইকরাম যারা তাফসির করেন তারা লিখেছেন, আলেম যারা আছেন, সম্মানিত ব্যক্তিবর্গ যারা আছে সবাইকে নিয়ে আমি আয়াতটার দিকে প্রবেশ করছি। একটু তাকান, আল্লাহ যাদের কিতাব দিয়েছেন তারা এর হক আদায় করে তেলাওয়াত করে। ওলাইকা ইউমিনুনা বি, এই মানুষগুলো আল্লাহ যেন তার কুদরতের আঙ্গুল এভাবে দিয়ে ইঙ্গিত করছে, এই মানুষগুলো সিরাজগঞ্জের সরঙ্গা থানায় এই মাহফিলে যে মানুষগুলো বসে আছে এই মানুষগুলোই ওলাইকা ইউমিনুনা বি, এই মানুষগুলোই আমার কোরআনকে বিশ্বাস করে, যারা এই হক আদায় করে কোরআন তেলাওয়াত করে। হক আদায় করার জন্য শর্ত চারটা, কয়টা বলেন বলেন, এর পরবর্তী শর্তটা কিন্তু আরো কঠিন, এই চারটা হক যারা আদায় করে না, চারটা শর্ত যারা মানে না, এই মানুষগুলো আমার কোরআন বিশ্বাসও করে না, এরা ক্ষতিগ্রস্ত। জোরে বলেন নাউজুবিল্লাহ। কথা যেহেতু আমার আল্লাহর মুখের কথা, এটা ভয়ঙ্কর, খুব ভালো করে মিলান।
আপনি মনে করছেন আমার বাবা মুসলমান ছিল, দাদাও ছিল, আমিও আছি, আমি কোরআন পড়ি, বিশ্বাস করি না। আপনি বিশ্বাস করেন কিনা আল্লাহর এই আয়াতের দিকে আপনি এবার মিলাবেন। হক আদায় করার শর্ত কয়টা? আরো জোরে জোর হলো না? এক নম্বরে এটা শুদ্ধ করে পড়া লাগবে। এখানে এখনই যদি জরিফ চালানো হয় 100 জনের, আমার মনে হয় 95 জন হাত তুলবে যে পড়তে পারি না। কোরআনে কারীম পৃথিবীর একমাত্র কিতাব যেটা পড়লে বুঝে পড়ে না বুঝে পড়ে যদি শুদ্ধ হয় অবশ্যই অবশ্যই দশটা কি হবে, আর যদি অশুদ্ধ হয় পড়া তো দূরের কথা, সওয়াব নেই আর গোনা হবে আপনার। অনেক মানুষ বলে ইদা জা আনাসরুল্লাহি ওয়াল ফাত, যা একটা পড়লাম এটা কি শুদ্ধ হয়েছে? ইদা জা আনাসরুল্লাহ, এখানে সওয়াদ আছে, নাসর শব্দের শাব্দিক অর্থ সাহায্য, আর নুন সিন র নাসার মানে কি পাখি যেন বলেছে, শকুন শকুন। আল্লাহ পাক বলেন যখন আসবে আল্লাহর সাহায্য তখন আপনি বিজয় দেখতে পাবেন। অথচ সোয়াদ বাদ দিয়ে সিন দিয়ে যদি কেউ উচ্চারণ করে পড়ে তাহলে অর্থ হবে যখন আসবে সকল আল্লাহর সকল তখন আপনি বিজয় পাবেন। পুরা আকাশ পাতাল পাল্টিয়ে যাচ্ছে, এই জন্য শব্দগুলো শুদ্ধ করে পড়া দরকার। কোন একটা কিতাবে যেন পড়েছিলাম, হিন্দু বেটা প্রায় 18 বছর পর্যন্ত তার এক দেবতার নাম দিয়ে সকাল বেলা জপ্ত, সামাদ ইয়া সামাদ ইয়া সামাদ। 18 বছর পরে তার মুখটা একদিন গোল হয়ে যেন বেরিয়ে গেছে, ইয়া সামাদ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দা আমাকে ডাকো কেন? ফেরেশতারা বলে রাব্বুল আলামিন না ফরমান তোমারে ডাকে না ওর দেবতাকে ডাকছে। আল্লাহ পাক বলেন ফেরেশতারা যে 18 বছর মুখের দিকে আমি তাকিয়ে আছি তখন আমার বান্দার মুখটা গোল হয়ে শুদ্ধ করে আমার নামটা বের হয়। সামাদ মানে যার অভাব আছে আর সমাদ মানে যার অভাব নেই। সুতরাং কোরআনে কারিমের যদি হক আদায় করে শর্ত মেনে পড়তে হয়, এক নম্বরে আমাদেরকে বিশ্বাসী যদি বলে দাবি করা লাগে যে আমি কোরআন বিশ্বাস করি অবশ্যই অবশ্যই শুদ্ধ করে পড়া লাগবে। এ বিষয়টা মেনে নিতে দল মত নির্বিশেষে আমরা রাজি আছে আলহামদুলিল্লাহ। এখন থেকে শুরু করে মরণের আগ পর্যন্ত যদি আপনি চেষ্টা চালান তাহলে আপনি তালবে এলেন। তালবে এলেন শুধু ওই 5 বছর 7 বছর 10 বছরের বাচ্চারাই না, 80-90 বছরের মুরব্বিও বুড়া মানুষও তালবে এলেন হবে যদি এখনই কোরআন শিক্ষার জন্য লেগে পড়ে। শশাঙ্কর জানাচ্ছি আল্লাহর নবী জানিয়েছেন কেউ যদি তালবে এলেন হয়ে মারা যেতে পারে আর ওই লোকটার জীবনে যদি হক বলে বাদ মানুষের হক নষ্ট করার গোনা না থাকে মহান আল্লাহ তালবে এলেমের ইজ্জত মাফ করে দেবে। তালবে এলেম হওয়ার দরকার আমাদের আছে না নেই? তলেবে এলেম যখন বাড়ি থেকে কোরআনে কারিম শিক্ষা করার জন্য বের হয় ওরে এত সম্মান বাড়িয়েছেন বিসি। আল্লাহর নবী বলেন আল্লাহ তার নূরের ফেরেশতা দিয়ে ওর পায়ের নিচে পড় বিছিয়ে দেয়। এটা পরীক্ষিত হয়েছে। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন কোরআনে কারীম শিক্ষা করার জন্য বাড়ি থেকে বড়ি বের হয়ে যত সামনে যেতে চায় তত পেছনে চলে যায়। যে কয়েকদিন ক্লাসে গেলাম প্রতিদিন এভাবে দেরি হয়ে যায়, শিক্ষক ওস্তাদ মাওলানা তিনি আছেন আমাকে বারবার গরম দিতে থাকে।
দেরি হয়ে যায় কেন, দেরি হয়ে যায় কেন? ওনাকে খুলে বললাম, ওস্তাদ বাড়ি থেকে যখন কোরআন আমি বুকের ভেতরে নিয়ে বের হই, দেখি আমার সামনে সুন্দর সুন্দর কিছু পাখি পর বিতিয়ে দিচ্ছে। পাখিগুলো এত সুন্দর জীবনের আগে কোনোদিন দেখি নাই। এ পাখি দেখার সঙ্গে সঙ্গে এ এক হাত দিয়ে কোরআন ধরার পরে আর এক হাত দিয়ে সরাতে থাকি, যত সরিয়ে দিতে চাই তত জোর করে আমার পায়ের নিচে পর বিছিয়ে দেয়। এগুলো সরাতে সরাতে আমার দেরি হয়ে যায়। উস্তাদ চোখের পানি ফেলে তাকে লোকে জড়িয়ে কপালে জমা দিয়ে বলে, আল্লাহর বান্দা আমার সন্তান, তুমি যে ছোট ছোট পাখিগুলো দেখেছিলে এটা আসলে পাখি না, এটা নূরের ফেরেশতারা তোমার পায়ের নিচে পর বিছিয়ে দিয়েছে। আশা করছি যে বরসই হোক, কোরআন না শিখে মরব না, এই সিদ্ধান্ত আজকে নিয়ে যাবেন। রাজি আছেন? দ্বিতীয় শর্ত হচ্ছে শুধু কোরআন পড়লে হবে না, এটা বুঝতে হবে। আজ 100 জনের ভেতরে 95 জন আমরা পেলাম পড়তে পারে না, 5 জন পারে তার 4 জন বুঝে না। এখানে আজকের যে সূরা জুমার 10 নম্বর আয়াতের তাফসীর করা হবে, আপনি যদি কোরআন কিছু না বুঝেন তাহলে কি করে আমার তাফসীর বুঝবেন বলেন? এজন্য হালকা পাতলার হলেও আপনাকে কোরআনে কারিম বোঝার মতো যোগ্যতা অর্জন করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা কদ ইয়াসসারনা আল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এ কোরআন আমি সহজ করে দিয়েছি, এখান থেকে উপদেশ নেওয়ার মতো কেউ আছো কি? আল্লাহর এই আফসোস যেন আর না থাকে, আমরা চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। 3 নম্বর, এটা শুধু বুঝলেও হবে না, এটা যতটুকু বুঝলে ততটুকু প্র্যাকটিক্যাল লাইফে আমল করা লাগবে। 4 নম্বরে, শুধু আমল করলে হবে না, এটা বসিয়ে দেওয়ার নিয়ত এবং বাস্তবে আমি অন্যকে মানাবো এই সিদ্ধান্ত নিয়ে এখান থেকে বাড়ি যাওয়া লাগবে। ওলাইকা ইউমিনুনা বি, এই মানুষগুলো এবার কোরআন বিশ্বাস করে। বলে হাক্কা তিলাওয়াতের শর্ত কয়টা বলেন বলেন? আল্লাহ ভাষায় কোরআন যারা বিশ্বাস করে এবার নিজের সাথে আপনি মিলিয়ে বাড়ি যাবেন, শুধু তাফসীর শুনতে আসা না। 1 নম্বরে আপনাকে পড়া জানা লাগবে শুদ্ধ করে, 2 নম্বরে এটা বোঝার চেষ্টা চালানো লাগবে বুঝতে হবে, 3 নম্বরে যতটুকু জ্ঞান অর্জন হবে আজকের তেলাওয়াত কি আয়াত থেকে এটা এখন থেকে মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাওয়া লাগবে। 4 নম্বর, শুধু আমি মানবো না এটা আমি মানাবো এই সিদ্ধান্ত নেওয়া লাগবে। বাংলাদেশ সহ বিশ্বে কোরআনে কারিম যারা পড়ে, যারা বসে, যারা নিজের ব্যক্তিগত জীবনে আমল করে, তাদের সেরকম সমস্যা হয়েছে আমি পাইনি। এই 4 নম্বর যেটা, যে আমি শুধু কোরআন শুদ্ধ করে পড়বো না, শুধু বসবো না, শুধু নিজে মানবো না, এটা আমি মানুষকে মানাবো। এই কথা যারাই বলে যারাই কাজ করে তাদের জীবনে ঝামেলা নেমে আসে। এ কথা বলার কারণে আব্বাস মাদানি আজ 32 বছর জেলে আলজেরিয়ার কারাগারে। এ কথা বলার কারণে হাজারো আলেম আজ বাংলাদেশের জেলখানায়, হ্যাঁ যারা জেলখানায় এখনো আছে, এরাও যতদিন কোরআন পড়েছে বুঝেছে নিজের আমল করেছে কোন ঝামেলায় পড়েনি, তারা বলছিল যখনই পড়েছে আমি একা না, এ কোরআন আমি 18 কোটি মানুষকে মানাবো, তখন তারা তো কোরআনের আয়াত বোঝার পরে হক আদায় করার জন্য এ রাস্তায় নেমেছিল। এই হককে বাধা দেওয়ার কারণে আপনি নিজে জালেম হয়ে গেলেন।
বাংলাদেশে অনেক মানুষ মুখে যেটা উচ্চারণ করছে কোরআন বিশ্বাস করে না, এরা আল্লাহর ভাষায় ক্ষতিগ্রস্ত। বলেন নাউজুবিল্লাহ, এর যে আশ্চর্যকারিতা আছে কোনোদিন তো শেষ হবে না, এ কোনোদিন পুরোপুরি আপনার কাছে মনে হবে না। যত পড়বেন আপনার হৃদয় যত পরিষ্কার থাকবে কোরআন তত নতুন লাগবে আপনার কাছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন ফিহি মাসাবিহিল হুদা, হুদা এটা হেদায়েতের মশাল, মানারিল হিকমা বিজ্ঞানের মিনার। কোরআন সম্পর্কে নবীজি যে তথ্যগুলো দিয়েছেন আমরা এখন সবগুলো অক্ষরে অক্ষরে পাচ্ছি। এই কোরআন শোনার জন্য যারা রাতের বেলা বসে গভীর মনোযোগ দিয়ে শুনছি সকলে বলছি আলহামদুলিল্লাহ, দরুদ আর সালাম করছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহর ঘোষণা দেওয়া আদর্শ নেতা এই পৃথিবীতে মাত্র একজন, কয়জন? এটা রাজনীতির দিকে, সমাজনীতির দিকে, আন্তর্জাতিক দিকে, ওই দিকে না নিয়ে আপনি নিজের সাথে কোরআনের আয়াতটা মিলাবেন। আল্লাহর ঘোষণা দেওয়া নেতা আদর্শ মানুষ শুধুমাত্র কয়জন? বলেন বলেন। নামাজ পড়া যেরকম ফরজ, রোজা রাখা যেরকম ফরজ, স্ত্রীকে পর্দায় রাখা যেরকম ফরজ, এ পৃথিবীতে আদর্শ নেতা হিসাবে বিশ্বনবীকে মেনে নেওয়া ওইরকম ফরজ? আল্লাহর ঘোষণা দেওয়া নেতা কয়জন? কোরআনের দিন বলা হয় যেটাকে, সেখানে আল্লাহ ঘোষণা দিয়েছেন ইয়াসিন কুরআনুল হাকিম। আল্লাহ পাক বলেন ইয়া হরফে নেদা, ইয়া মানে হে, সেন মানে সাজ্জাদ, তাফসীরে কাবীর আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বিশাল তাফসীরে সেন শব্দের পাঁচটা অর্থ তিনি দিয়েছেন। সেন মানে সাজ্জাদুল আলামিন, সেন মানে সাজ্জাদুল বাশার, সেন মানে সাজ্জাদুল কাউনাইন, সিন মানে সাইয়্যিদুল আম্বিয়া, সিন মানে সাইয়্যিদুল মুরসালিন। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি শুধুমাত্র আমাদের এই সিরাজগঞ্জের নেতাই না, তিনি এই বাংলাদেশ নামক এই দেশটার নেতা না, তামাম পৃথিবীতে, তামাম পৃথিবী শুধু না, সব জগৎ আল্লাহ বানিয়েছেন সাইয়্যিদুল আলামিন আলম না, যত জগৎ আল্লাহ বানিয়েছেন এটা নাজ্জালুল আমরু বাইনাহুন না, ও সমস্ত জায়গায় আল্লাহর বিধিবিধান নাজিল হচ্ছে, ওখানে যারা আছে তাদের জন্য একমাত্র আদর্শ বিশ্বনবী। দ্বিতীয় নম্বরে সাকিদুল বাশার, বাশার মানে মানুষ, মানুষ কত পাচ্ছে যারা বিবেচিত মানুষ হিসাবে কেউ যদি নিজেকে দাবি করে যে আমি মানুষ, অবশ্যই তার জন্য আদর্শ নেতা হওয়া লাগবে। মানুষ দাবি করার পরেও কেউ যদি নবীর আদর্শ না মেনে অন্য কাউকে মেনে চলে, ইয়াসিন আয়াত অনুযায়ী আর মানুষ নেই অন্য কিছু, এই কথা বোঝার চেষ্টা করেন ভাই। আমি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জীবনী পড়েছিলাম, ওর পড়া জীবনে কোন ফরজ নফল বাদ দিয়েছে মুসলমান দাবি যেদিন করেছিল ওই দিন থেকে মরণ পর্যন্ত আমি পাইনি। শুধু একটা জিনিস ওর ভেতরে ছিল না, ও তলে তলে আবু সেলফি নেতা মানত। মারা যাওয়ার পরে বিশ্বনবী
মোহাম্মদুর রাসূলুল্লাহ নিজে জানাজা পড়ানোর জন্যও যাচ্ছিলেন, আল্লাহ আয়াত নাযিল করে তাকে নিষেধ করেছিলেন। আমার মনে হয় সূরা তাওবার 80 নাম্বার আয়াতটা পড়ার পরে এখন যদি কোরআন নাযিল হওয়ার সিস্টেম থাকতো বাংলাদেশে অনেক মুনাফিক ধরা পড়ে যেত। নামাজ, রোজা, হজ, যাকাত, পাগড়ি, টুপি, পর্দা, ব্যবসা সব ঠিক আছে, আদর্শ মানতে গিয়ে এমন মানুষকে মানে যার চরিত্র শয়তানের থেকে খারাপ। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য সাবেঈনা মাররাতান পর্যন্ত আল্লাহ বলেছিলেন, হে নবী, আপনি এই লোকটার জন্য জানাজা পড়া, দোয়া করা 70 বার যদি ক্ষমা চান আমি ক্ষমা করব না। তাফসীরে খাজিনে মুফাসসির দিয়েছেন, না এটা তাফসীরে জিলালুল কোরআনে আছে, সাইয়্যিদ কুতুব বলেন আল্লাহ রাব্বুল আলামিন সাবেঈনা মাররাতান যখন বললেন, নবীজি বলেন ভাই জিব্রাইল 70 বার দোয়া করলে আল্লাহ মাফ করবে না, আমি এই লোকটার জন্য 71 বার ক্ষমা চাবো। কত নবীজি মনে মনে সিদ্ধান্ত নিয়ে 71 বার 70 বার তো হয়ে গেছে, হয় না 71 বারে তিনি হাত তুলে মোনাজাত করবেন। হঠাৎ করে আল্লাহ আয়াতের পরবর্তী অংশটুকু নাযিল করে দিলেন, ফালাইয়াগফিরাল্লাহু লাহুম। এখানে যদি কা শব্দ দিত তাহলে আমাদের কোনো ঝামেলা থাকতো না, হোম দেওয়ার কারণে আমরা ঝামেলা পেয়ে গেছি। ইয়াগফির এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, এর আগে লান আছে, এর আগে আবার ফা আছে, খুব খেয়াল করে শোনেন, ফালাইয়াগফিরাল্লাহু লাহুম।